আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে আপনাদেরকে কি কি করতে হবে, কত টাকা জমা দিতে হবে এবং কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন সেফ মানি। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এতে করে সবার আগে আমার সব নতুন ভিডিও পেয়ে যাবেন। তো মূলত যে কোনো ব্যাংকে আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে যান, সেক্ষেত্রে অবশ্যই প্রথমত আপনার এনআইডি কার্ডের ফটোকপি অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে এবং আপনি যাকে নমিনি করবেন আপনার নমিনি হতে হবে আপনার পরিবারের যে কোনো একজন বা কলিগবৃন্দ। তো আপনি যাকে নমিনি করবেন নমিনির এক কপি, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে নমিনির এবং আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এছাড়াও বিভিন্ন ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় বিদ্যুৎ বিলের ফটোকপি চাই, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিদ্যুৎ বিলের এক কপি ফটোকপি নিয়ে যাবেন একটি। এছাড়াও আর যেটি করতে হবে সেটি হলো আপনি এই সকল ডকুমেন্টস নিয়ে যখন অফিসে যাবেন তখন যেখানে অ্যাকাউন্ট ওপেন করা হয় সেখানে গেলে ওনারা অ্যাকাউন্টটা ওপেন করে দিবেন। তো এখানে বলে রাখি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টের ধরন হিসেবে টাকা জমা দিতে হয়। যেমন ধরুন আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান অর্থাৎ আপনি সবসময় টাকা জমা করবেন, যে কোনো সময় টাকা উত্তোলন করবেন কার্ড দিয়ে বা চেক বই দিয়ে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক এক ব্যাংকে এক একটা, যেমন ধরুন 500 টাকা জমা করতে হয়, 1000 টাকা জমা করতে হয় অ্যাকাউন্ট খোলার সাথে সাথে। তো এক এক ব্যাংকে এক একটা রেট এবং এক এক রকম টাকা জমা করতে হয়। তো আপনি 1000 টাকা বা 500 টাকা নিয়ে গেলে আপনাদেরকে কিন্তু অ্যাকাউন্ট খুলে দেবে। তো বলে রাখি অ্যাকাউন্টের এই যে টাকাটা জমা করবেন সেই টাকাটা কিন্তু কেটে নেওয়া হয় না, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা থাকে, তুলতে পারবে না, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের চার্জ হিসেবে রেখে দেওয়া হয়। এরপরে টাকাটা জমা করার পরে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পরে আপনারা কিন্তু লেনদেন করতে পারবেন। তো সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মূলত 1000 টাকা থাকে, আবার কিছু কিছু অ্যাকাউন্ট যারা ব্যবসায়িক অ্যাকাউন্ট রয়েছে, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক সময় 2000 টাকা, কোনো কোনো ব্যাংকে 4000, 1000 এভাবে করে জমা দিয়ে কিন্তু মূলত অ্যাকাউন্ট খুলতে হয়। তো মূল বিষয়টা হলো অ্যাকাউন্ট খোলার জন্য অনেকে কমেন্ট করছেন যে অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে। অ্যাকাউন্ট খোলার জন্য মূলত এই ডকুমেন্টসগুলো লাগবে, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সর্বনিম্ন আপনারা পারলে 1000 টাকা নিয়ে যাবেন। 1000 টাকা জমা দিয়ে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন। তো ডিপিএস এর ক্ষেত্রে কিন্তু ভিন্ন ডিপিএস, আপনি প্রতি মাসে যত টাকা করে জমা দিবেন যেদিন অ্যাকাউন্ট খুলবেন সেদিন কিন্তু একটা কিস্তি জমা করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে ধরুন 2000 টাকা বা 5000 টাকা করে ডিপিএস করবেন 5 বছরের জন্য, সেক্ষেত্রে আপনি যেদিন অ্যাকাউন্টটা করবেন ওই দিনেই কিন্তু আপনাকে একটা কিস্তি জমা করতে হবে। অর্থাৎ 5000 টাকা করে যদি আপনি প্রতি মাসে ডিপিএস করেন 5 বছরের জন্য, সেক্ষেত্রে যেদিন অ্যাকাউন্ট করবেন সেদিন আপনাকে 5000 টাকার একটা কিস্তি জমা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু নিয়ে গেলে আপনারা নতুন অ্যাকাউন্ট করতে পারবেন। যে কোনো ব্যাংকেই এই মূল ডকুমেন্টসগুলো চাই, অন্য ব্যাংকে আরও ডকুমেন্টস চাইতে পারে, সেটা এক এক ব্যাংকে এক একটা নিয়ম রয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।